아스케 마무리 할게 아들한테 하질 거라 했지 샤드네 폴리스맨 째세 폴리스 아마 에이 마무리 제 거를 세렸지 아스케 에이 무대 에이 마무리 할때 바디 제 마무리 샤드무스대로 했지 무시 제 무시대 제 나스포스게 했지 제 아무리 거랄 때는 제 무시대 저 얼굴에 세계네 마무리 할게 오늘 사이다 다 니트세 এবং তার পুত্রগুলি দেশে তাকে এই যে বাদী মামলার বাদীকে মারধর করে এবং তার লোকজনদেরকে মেরে বের করে দেয় এবং তাদের পকেট থেকে প্রায় ৭০০০ টাকা এবং ২০০ ডলার নিয়ে যায় এবং এই ঘটনার সাথে মামুন হক এবং তার ভাই সহ এই মামলার অন্যান্য আসামিরা তারা এই ঘটনা ঘটিয়েছে এবং এখানে তারা এই ধরনের যে বক্তব্য অনুযায়ী তারা ধর্মের প্রতি তার অনুভূতিতে তারা আঘাত এনেছে এই তো এই মামলাতে এই পর্যায়ে আসামিকে সাত দিনের রিমান্ড চেয়েছে এবং আমরা আদালতকে বলেছি যেহেতু যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং বাদীকে মারধর করা হয়েছে এবং তার কাছ থেকে টাকা এবং ডলার ছিনিয়ে নেওয়া হয়েছে এই ঘটনায় সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে আমরা সেই আদালতকে বলেছি এই ঘটনায় আরও কারা কারা সম্পৃক্ত আছে জড়িত আছে এবং যে পলাতক আসামি যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে শনাক্ত করতে হবে এই জন্যই জিজ্ঞাসাবাদের প্রয়োজন এই জন্য আদালত সন্তুষ্ট হয়ে তাকে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা জামিন চেয়েছিল জামিন চেয়েও না মঞ্জুর হয়েছে আদালত গ্রাউন্ড কী দেখেছে এই সাত দিন মঞ্জুরের পিছনে না যেহেতু আমরা আদালত তো কিছু বলে নেই আমরাই বলেছি যেহেতু এই ঘটনার সাথে আর সম্পৃক্ত কারা কারা আছে গ্রেপ্তারকৃত আসামিদেরকে তাদেরকে শনাক্ত করতে হবে টাকা পয়সা যেগুলো তারা চুরি করেছে সেটা উদ্ধার করতে হবে এবং সবচেয়ে বড় কথা যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এটা কত বড় অন্যায় এই জিনিস আমল করতে পারবে না মসজিদে এটা তো হতে পারে না যেহেতু এই ঘটনার সাথে এই মামুন হক সহ আর অন্যান্য সরকারদের সম্পৃক্ততা আছে এবং আমাদের তদন্ত পর্যায়ে আছে এবং দীর্ঘদিন গত ২০২০ সালের মার্চ মাসে ৬ মাসের ঘটনা কিন্তু এই মামুন হক তার সে পলাতক ছিল সে আদালতে আসে নাই আদালতের প্রতি সে কোনো সম্মান প্রদর্শন করে আদালতে হাজির হয় নাই যাই হোক আজকে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং যৌক্তিক কারণেই তাকে এই সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা জামিন চেয়েছিল আসামিপক্ষের আইনজীবী সেটাও নামঞ্জুর হয়েছে ওকে